প্রবলেম নাম্বার 1961, জাম্পিং ফ্রগ। তো আমাদের এই প্রবলেমে যেটা করতে হবে, আমাদের নিচে একটা সিচুয়েশন দেওয়া আছে এরকম, যে যে একটা কতগুলা পাইপ দেওয়া আছে এবং একটা ব্যাঙ সেটা হচ্ছে ফ্রগ, সে হচ্ছে লাফ দিয়ে পার হয়ে যাবে। তো আমাদের এই প্রবলেমে যেটা করতে হবে, এখানে ওপরে কি কি লেখা আছে আমি নিচে শুধু ওই স্যাম্পল ইনপুট দিয়ে দেখায় দিচ্ছি। তো আমাদের যেটা করতে হবে, দুই লাইনের ইনপুট হবে। প্রথম লাইনে দুইটা পজিটিভ ইন্টিজার নাম্বার ইনপুট নিতে হবে, যার প্রথম ইন্টিজারটা মেনশন করবে যে একটা ব্যাঙ সর্বোচ্চ হাইট দিয়ে কত হাইট অতিক্রম করতে পারে লাফ দিয়ে। আর দ্বিতীয় পজিটিভ ইন্টিজারটা হবে পাইপ সংখ্যা, আর নিচের লাইনে যতগুলো পাইপ সংখ্যা হবে প্রত্যেকটা পাইপের হাইট দেওয়া থাকবে। এই যে হাইট দেওয়া আছে, যে প্রথম পাঁচটা হচ্ছে যে ব্যাঙ লাফ দিয়ে সর্বোচ্চ কত হাইট অতিক্রম করতে পারবে, দ্বিতীয় ইনপুটটা হচ্ছে যে পাইপ সংখ্যা 10, আর নিচে সেকেন্ড লাইনে সে 10টা পাইপের হাইট দেওয়া আছে। তো আমাদের যেটা করতে হবে, যে চেক করতে হবে যে ব্যাঙটা লাফায় লাফায় এই সবগুলা পাইপ ক্রস করতে পারবে কিনা। যদি সবগুলা পাইপ ক্রস করতে পারে তাহলে সেটা হবে ইউ উইন, আমাদের প্রিন্ট করতে হবে ইউ উইন। আর যদি না পারে তাহলে আমাদের প্রিন্ট করতে হবে গেম ওভার। তো এই ফাইভটা হচ্ছে যে সর্বোচ্চ হাইট ব্যাঙ লাফ দিয়ে একবার লাফ দিয়ে অতিক্রম করতে পারে একটা পাইপ থেকে আরেকটা পাইপে যাওয়ার সময়। তো আমরা এই সলিউশনটা যেভাবে করব, প্রথমে আমরা দুইটা জিনিস ইনপুট নিব, যে সর্বোচ্চ কত হাইট অতিক্রম করতে পারে এবং কতগুলো পাইপ থাকবে। তারপর আমরা একটা অ্যারে ক্রিয়েট করব পাইপ সংখ্যা অনুযায়ী, এবং ওই অ্যারেতে এই যতগুলো পাইপ আছে প্রত্যেকটা পাইপের হাইটটা, এখানে যেমন 10টা দেওয়া আছে, 10টা হাইট পাইপের হাইট দেওয়া আছে, আমরা এরকম এই হাইটগুলো এক অ্যারেতে ইনপুট নিয়ে নিব। নেওয়ার পর আমরা প্রথম পাইপ থেকে দ্বিতীয় পাইপের ডিফারেন্সটা চেক করব, দ্বিতীয় পাইপ থেকে প্রথম পাইপের ডিফারেন্সটা কত। যদি আমাদের ডিফারেন্সটা এই যেমন প্রথম পাইপ থেকে দ্বিতীয় পাইপের ডিস্টেন্স হচ্ছে 2, 3 আর 1-এর মাঝে ডিস্টেন্স 2, তো ব্যাংক সহজে লাফ দিয়ে এই প্রথম পাইপ থেকে দ্বিতীয় পাইপে যেতে পারবে, কারণ সে সর্বোচ্চ 1 লাফে 5 একক উচ্চতা অতিক্রম করতে পারে। সে প্রথম পাইপ থেকে দ্বিতীয় পাইপে যেতে পারবে, দ্বিতীয় পাইপ থেকে তৃতীয় পাইপের ডিফারেন্স 3, সো এবারও পারবে। 9, 6 ডিফারেন্স 3 এখানেও পারবে, 9, 7 ডিফারেন্স 2 এখানেও পারবে, 7, 2 ডিফারেন্স 5। এখন যেহেতু সর্বোচ্চ 5 একক অতিক্রম করতে পারবে, সুতরাং ব্যাংকটা এখানেও হচ্ছে লাভ দিয়ে পার হতে পারবে, এভাবে শেষ পর্যন্ত যাবে। যদি কোথাও দুইটা পাইপের ডিফারেন্স 5-এর থেকে বেশি হয়, যেহেতু এখানে 5 দেওয়া আছে, এজন্য যদি এই 5 থেকে বেশি হয় তাহলে গেম ওভার হয়ে যাবে, আর যদি ডিফারেন্সটা 5-এর কম থাকে তাহলে ইউ উইন। পরবর্তী এক্সাম্পলটা চেক করলে বুঝতে পারবো, যেখানে বলা আছে যে লাভ দিয়ে সে 1 একক পরিমাণ বা আমাদের মিটারই ধরে নিলাম, মনে করি এই এটা দ্বারা মিটার বোঝাচ্ছে যে 1 মিটার লাভ দিয়ে অতিক্রম করতে পারবে। তো এখানে নিচে দুইটা পাইপ দেওয়া আছে, দুইটা পাইপের মাঝে কোনো ডিফারেন্সই নাই, এজন্য সহজেই লাফ দিয়ে যেতে পারবে। সো আমাদের প্রিন্ট করতে হবে ইউ উইন। নিচের তাতে বলা আছে যে লাফ দিয়ে সর্বোচ্চ 1 মিটার অতিক্রম করতে পারবে, যে মিটারটা আমরা ধরে নিলাম, এখানে মিটারের কথা বলা নাই আমরা ধরে নিলাম। আর এখানে দুইটা পাইপ সংখ্যা দেওয়া আছে, আর পাইপের হাইটগুলো দেওয়া আছে, হাইট প্রথম পাইপের হাইট 1, দ্বিতীয় পাইপের হাইট 3। যেহেতু 1 আর 3 এর মাঝে ডিফারেন্স 2, আর যেহেতু ব্যাংকটা লাভ দিয়ে সর্বোচ্চ 1 একক অতিক্রম করতে পারবে, তো এক্ষেত্রে ব্যাংকটা লাভ দিয়ে পার হতে পারবে না, সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করতে হবে গেম ওভার। তো আমাদের প্রোগ্রামটা আমরা এভাবেই সলিউশনটা এভাবেই করব, প্রথমে আমরা আমাদের প্রথম লাইন ইনপুটগুলো নিব, আর পরের লাইন ইনপুটগুলোর মাঝে এই পাইপের হাইটগুলা প্রত্যেকটার মাঝে আমরা ডিফারেন্সটা চেক করব। যদি এই প্রথম ইনপুটটার থেকে ডিফারেন্স কোথাও বেশি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা গেম ওভার প্রিন্ট করব, আর যদি ডিফারেন্সটা এই
হাইটের ইনপুট হচ্ছে কম হয় তাহলে আমরা ইউ ইন প্রিন্ট করব। তো এই ছিল প্রবলেম ডিসকাশন, আমরা এখন কোডে যাবো।